আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। মাইশোর নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরের মতো চলে এসেছি রিয়াজ লেইজ অ্যান্ড সুতাগর বাইপাল পাইকারি কাপড়ের নিউ মার্কেট নিস্তলা। তো গাইজ, এখানে রয়েছে বিভিন্ন টেইলারিং অ্যাক্সেসরিজ, এখানে কী কী প্রোডাক্ট আছে এবং এগুলোর প্রাইস কীরকম সে সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। তার এই ভিডিওতে আমাকে বরাবরের মতো হেল্প করবে দোকানের ওনার রিয়াজউদ্দিন। রিয়াজ ভাই, জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমি দেখতে পাচ্ছি আপনার এখানে হিউজ পরিমাণ অ্যাক্সেসরিজ রয়েছে, টেইলারিং অ্যাক্সেসরিজ। আমাদের ভিউয়ার্স অনেকে রয়েছে যারা উদ্যোক্তা হতে চায় বা অনেকে আছে টেইলারিং বিজনেস করে, তাদের জন্য আপনি কী কী প্রোডাক্ট রেখেছেন একটু আমাদের ভিউয়ার্সদের বলবেন। টেলারিং জগতে যে সব অ্যাক্সেসরিজ দরকার হয়, প্রয়োজন হয়, সবগুলোই আমরা পাইকারি সেল দিতে পারি। আপনার যে কোনো প্রোডাক্ট চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাও পাইকারি রেটে আপনারা যদি বেশি করে মাল নেন তাহলে ইনশাল্লাহ ওই আমাদের কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন। খুচরা বিক্রি করলে আপনারা খুব ভালো পরিমাণ প্রফিট লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তো ভাইয়া, আমাদের বিএসএর কোন প্রোডাক্টটা আগে দেখাবেন? টেলারিং জগতে যখন আপনারা আসেন প্রথমে সুতা গুতাম মুখে আসে, সুতা গুদাম থেকে শুরু করি জি ইনশাল্লাহ। তো বাই গাইজ, আমরা এখন দেখব কী কী বুতাম আছে সেই সম্পর্কে। আমাদের কাছে ব্লাউজের বাটন, শার্টের বাটন, পানি বাটন, শু বাটন, এরকম সব ধরনের বাটন আছে। এই বাটনগুলো আপনার শার্টের বাটন, এগুলো যেটা চায়না বাটন বলা হয়, এগুলো অনেক ভালো চলতেছে। প্লাস এগুলা আপনার কম, এগুলো কম টাকার মধ্যে খুব লাভবান হওয়া যায়। এগুলো আপনার আমরা প্রতি প্যাকেট লাগতেছি 25 টাকা করে। প্রতি প্যাকেটে কত পিস আছে? পার প্যাকেটে আপনার আছে 100 পিস। 100 পিস আছে, 100 পিস আমরা 25 টাকা করে রাখতেছি। এগুলো খুচরো 1 টাকা পিস বিক্রি হয়, ওই জায়গায় আপনার 100 টাকা বিক্রি। আপনার 25 টাকা ইনভেস্ট করে 100 টাকা প্রফিট করতে পারতেছেন, তার মানে 75 টাকা লাভ হবে। 75 টাকা লাভ হবে, চমৎকার। তো এখানে কতগুলো কালার আছে আপনার কাছে? আমাদের কাছে এগুলো বর্তমানে 32টা কালার আছে। আপনার চায়না বন্ধ দেখে খুব কম কালারই আছে, সামনে আরও কালার হবে যখন চায়না চালু করবে। আবার এগুলোর মধ্যে শু বাটন আছে, শু বাটন এগুলো আপনার জামা বুলকা পায়জামার নিচে এগুলো লাগায়, এটা আপনার পড়বে 35 টাকা শো। 35 টাকা শো বেচবে, এটা 1 টাকা 2 টাকা এরকম পিস বিক্রি করা হয়। তারপর বর্তমানে নতুন একটা বাটন আছে যেটার নাম পাল বাটন, অনেকেই নাম জানে না এটা, এটার নাম পাল বাটন। এই বাটনটা খুব ভালো চলতেছে, বিশেষ করে পাঞ্জাবি দামি দামি শার্ট এগুলোর মধ্যে খুবই ভালো চলতেছে। এটা সম্পূর্ণ চাচের বাটন, কোনো প্লাস্টিক না। সাইডে কি কীরকম একটা গোল্ডেন কালার? গোল্ডেন কালার আছে, এই গোল্ডেন কালারটা ফিক্সড, এটা নষ্ট হবে না। এই গোল্ডেন কালারটা ফিক্সড, এটা নষ্ট হবে না। এটার কালার আছে অনেকগুলো। এটা প্যাকেট কত বেছেন? এটা প্যাকেট বিক্রি করতেছি আমরা 35 টাকা প্যাকেট। কেউ যদি বড়ো প্যাকেট নেয়, এটা 1000 প্যাকেট হয়। বড়ো প্যাকেট নিলে আপনার 320 টাকা পড়বে বর্তমান রেট। আচ্ছা আচ্ছা, এটা ছোটো প্যাকেট। তারপর প্যান্টের বাটন, এই যে প্যান্টের পিছনে যেগুলো বাটনটা নেয়, কালো বাটন হালকা বড়। তারপরে যে প্যান্টের বাটনগুলো আছে, এই প্যান্টের বাটনগুলো আমরা 35 টাকা শো নিচ্ছি। এটা জিজির প্যাকেট হয়, 450 টাকা 1 জিজি, 1728 পিসে 1 জিজি হয়। এটা কতগুলো কালার আছে? এটার মধ্যে কালোটা সবচেয়ে বেশি চলে, এটার আর একটা ভ্যারাইটিস প্যাকেট হয়, কালো আর ভ্যারাইটিস প্যাকেট এই দুটোই হয়। তবে কালো কালার চাইলে কেউ দেওয়া যাবে, কোনো এই দিকটা দেখতে পাচ্ছি কিছু আছে, এগুলো কি? এগুলো শু বাটন, এদিকে আছে, যে এদিকে আছে, এগুলো শু বাটন, জামার নিচে পায়জামা লাগানোর জন্য। এটা মার্বল শু বাটন বলে, এই মার্বল শু বাটনটা আপনার আমরা 1000 নিচ্ছি, 550 টাকা, 550 টাকা 1000। আর কেউ যদি আপনার খুচরা 100-200 পিস নেয়, ওদের জন্য 60-70 টাকা এরকম রাখতেছি। আপনারা যদি ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, তো এগুলো কী কাজে ব্যবহার হয় মূলত? এগুলো মূলত আপনার জামার নিচে, জামার উপরে, বিভিন্ন জায়গায়, যেই জায়গায় আপনার শু হিসাবে দিতে চায় যা যেরকম ইচ্ছা। তারপর আমাদের কাছে যে পুঁতি আছে, এই পুঁতিগুলো ব্যাপক চাহিদা, জামার হাতানের পায়জামায় সব দিক জায়গায় লাগায়। এটার কালার আছে, এটা সাদা কালারটা সবচেয়ে রানিং, তবে সব ধরনের কালারই আমাদের কাছে আছে। এখানে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, এই যে কালারগুলো আছে আপনার কাছে, এগুলো রেট কীরকম? এই কালারগুলো আমরা এই প্যাকেটগুলো বিক্রি করছি শুধুমাত্র লিখে খুচরা বিক্রি করার জন্য। এই প্যাকেটগুলো করা হয়েছে খুচরা বিক্রি করার জন্য। এটা আমরা খুচরা বিক্রি করতেছি 40 টাকা প্যাকেট। কেউ যদি পাইকারি নেন, এটির 1/2 কেজি এক প্যাকেট হয়, ওটা আমরা 300 টাকা রাখতেছি বর্তমানে, এটির রেট হাফ ডাউন করে। কেউ যদি এটা কিনার ইচ্ছুক থাকেন যোগাযোগ করেন, ইনশাল্লাহ আরও কম রাখবো। আচ্ছা আচ্ছা, এটা কেজি হিসাবেও বিক্রি করে? কেজি হিসাবে বিক্রি করা হয়। আচ্ছা, তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন লেজ রয়েছে, দেখতে পাচ্ছেন লেজগুলো
এগুলা কিরকম প্রাইস লেসগুলো? লেসগুলোর মধ্যে এই যে এই ডিজাইনগুলো এটি সম্পূর্ণ নতুন, এই সপ্তাহে ঢুকছে আমাদের কাছে। আর ওইগুলো আগে ছিল, মাঝখানে কিছুদিন ছিল না, এখন আবার নতুন করে আসছে। এই লেসগুলোর আমরা বান্ডেল বিক্রি করতেছি 230 টাকা, 230 টাকা বান্ডেল। আপনার কস্ট করতেছে ওই গিয়া 23 টাকা করে খুচরা, আমরা নিজেরাই বিক্রি করি 40 টাকা। আপনার আরও বেশি বিক্রি করার সম্ভাবনা আছে, খুচরা 40 টাকা করে বিক্রি করতে পারলে আপনার বান্ডেলের দাম আসতেছে 400 টাকা। এক বান্ডেলে কত গজ থাকে? এক বান্ডেলে 10 গজ, 10 গজ থাকে এক বান্ডেলে 10 গজ। তো গাইজ, এখানে লেস ছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে। আমি একটু আপনাদেরকে যদি এই দিকটা থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে গুটি সুতা, গাড়ি সুতা এবং ইলাস্টিক রয়েছে। তো আমি একটু আপনাদেরকে এখান থেকে আরও কিছু অ্যাক্সেসরিজ দেখাবো ভাইয়া। এরপরে আমরা তো এখানে বাটম এবং হচ্ছে লেজে সারা পুঁতি দেখলাম, এছাড়া কী প্রয়োজন হতে পারে? এছাড়া আপনার নিত্য প্রয়োজনের জন্য যেগুলা জামা হয়ই না, লেডিস কাজে যেরকম পায়জামার এই রাবার, এই রাবার ছাড়া পায়জামা হবেই না। এই পায়জামা রাবারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয়, কোয়ালিটি ভেদে দাম হয়। আমাদের কাছে সব কোয়ালিটি আছে, তবে অ্যাভেলেবেল যেটা চলে ওটা হলো এমালটা। এটা আপনার ডেনিয়াম আছে হলো 300 ডেনিয়াম। এটা কত কত সিএম? 3 সিএম 300 ডেনিয়ামের মাল, যেটা দেড় ইঞ্চি বলে সবাই, দেড় ইঞ্চি নামে এটা পরিচিত রাবার। এটা আমরা বিক্রি করতেছি, এমনিতে 1-2 পিস নিলে আপনার 130 টাকা রাখা যাইব। আর যদি কেউ বান্ডেল ধরে নেন বিক্রির জন্য, যে আপনি ব্যবসা করবেন, ওরা আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ অনেকটা কম ধরবো। আপনার কাছে চিকন ফিতাও আছে না? হ্যাঁ, চিকন ইঞ্চি টেপ আছে। চিকন চিকনগুলো একটু দেখাবেন আমাদের ভিউয়ার্সদের। চিকন ফিতা বলতে কি এই রাবারটা? হ্যাঁ, রাবার চিকনটা। রাবারের চিকনটা আপনার বিভিন্ন কোম্পানি হয়, যে হাতি মার্কা আছে, গরু মার্কা আছে, ক্যাঙ্গারু আছে, এসব কোম্পানি ভেদে দাম। এগুলো কোম্পানি ভেদে দাম, তবু আপনার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। জি, আপনার এই যে গরু, এই গরুর মধ্যে দুটা কোয়ালিটি হয়। এটা কিন্তু ফুল হাফ ইঞ্চি আছে, এটার মধ্যে আবার কিছুটা হাফ ইঞ্চিতে একটু কম থাকে, এটা ফুল হাফ ইঞ্চি আছে। ফুল হাফ ইঞ্চিটাই চাহিদা সবচেয়ে বেশি। আপনার গরুর মধ্যে দুটা কোয়ালিটি হয়, একটা ছোটো গরু, একটা বড় গরু। একটা ছোটো গরু, এই ছোটো গরুটা আমরা পাইকারি বিক্রি করতেছি 60 টাকা প্যাকেট। প্রতি প্যাকেটে ছোটো ছোটো বান্ডেল 12টা আছে, তার মানে আপনার 5 টাকা কিনা পড়তেছে খুচরা বিক্রি 10 টাকা করা। আর এটা পড়তেছে আপনাদের 90 টাকা প্যাকেট। এটার মতোই 12টা আছে, তবে এটা প্রতি লাসিতে মালটা একটু বেশি আছে। মালটা বেশি থাকার কারণে আপনার এটা কিনা পড়তেছে 7.5 টাকা করে, বিক্রি 12-15 টাকা যা বিক্রি করা যায়। তবে বিশেষ করে 15 টাকা বিক্রি করা হয় এই ক্যাঙ্গারুটা। ক্যাঙ্গারুটা 15 টাকা বিক্রি করলে এটা আপনার 110 টাকা করে কিনা। ক্যাঙ্গারুর নাম লইলে ক্যাঙ্গারু অনেক কোম্পানি আছে, কোম্পানি ভেদে দাম। ক্যাঙ্গারু আপনার গরু সাইজের ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু আপনার এটা সবচেয়ে বড় ক্যাঙ্গারু, শাহাবুদ্দিন লেসেন ফ্যাক্টরি সবচেয়ে বড় ক্যাঙ্গারু। এই বড় ক্যাঙ্গারুটা আপনার বিক্রি করতেছে 110 টাকা, যে জায়গা অন্য অন্য জায়গা হয়তো 130-140 টাকা বিক্রি করে, এটা আমরা 110 টাকা বিক্রি করতেছি। তারপর এগুলোর মধ্যে সবচেয়ে বড় মাল হলো পেঙ্গুইন। পেঙ্গুইন মালটা সচরাচর সবাই বিক্রি করে না, এটা যারা যার ব্যবহারের জন্য বিক্রির জন্য। আপনার ছোটো গরু আর ওই ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু আপনার 9 টাকা কিনা পড়তেছে 15 টাকা বিক্রি, আর এটা 5 টাকা কিনা পড়তেছে 10 টাকা বিক্রি। আর এটা যারা ব্যবহার করে ওদের জন্য সবচেয়ে ভালো, এটা 130 টাকা বান্ডেল, সবচেয়ে বড়টা। এটার বড় আর হয় না এর আবারটা। এটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, পার্সোনাল ইউজ যারা টেলারিং কাজ ঘরে করে তাদের জন্য, তাদের জন্য। আর টেলারিং এর জন্য টিপ গুদাম তো অবশ্যই লাগবো। টিপ গুদাম আছে আমাদের কাছে। টিপ গুদামের রেট বর্তমানে ভাই চায়নার অবস্থা খারাপ দেখে অনেক দাম বাড়তি, টিপগুদাম রেট বাড়তে। আগে আমরা 70 টাকা বিক্রি করছিলাম, এখন আমরা বিক্রি করতেছি 75-80। আপনি যেসব নেবেন ওই সময় হয়তো আরও দাম কম থাকতে পারে। বলতে মানে কি, এই বান্ডেল, বান্ডেল এই বান্ডেল 8 পাতা থাকে, 8 পাতা থাকে এক বান্ডেল, 8 পাতা থাকে। যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন আর এই বড় বান্ডেলটা নিয়ে যাবেন। হ্যাঁ, বড় বান্ডেলটা নিয়ে যেলে আপনাদের অনেকটা রেট কম পড়বে। এটা NW-র মাল, NW হলো সবচেয়ে ভালো কোম্পানি এটার মধ্যে। এটার মধ্যে কত প্যাকেট আছে? এরকম বক্স আপনার, এরকম বক্স 6টা আছে। আর মাল কিনার সময় এই NW-টা দেখে কিনেন, NW সবচেয়ে ভালো কোম্পানি। NW আচ্ছা আচ্ছা, NW আচ্ছা। এই একটার মধ্যে কতগুলো? একটার মধ্যে 36টা টিপ বুতাম আছে, 36টা আছে। হ্যাঁ, আর এরকম এরকম 8 বক্স পাতায় হলে গিয়ে 1 বক্স, মানে 8 পাতায় হচ্ছে 1 বক্স, 1 বক্স। আর এরকম 6 বক্স আছে এই বক্সে। এটা এটা যদি নেন আপনার 420 টাকা বর্তমান রেট, 420 টাকা। এটা রেট কমতেও পারে, যদি মাল অ্যাভেলেবেল হয় কমবো, আর অ্যাভেলেবেল না হইলে বাড়বো ভাই। হ্যাঁ,
তো গাইজ আপনারা যখন প্রোডাক্ট কিনবেন তখন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অথবা ডেসক্রিপশন চেক করে আপনারা অ্যাড্রেসটা দেখে নেবেন এবং যোগাযোগ করে অবশ্যই এখানে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা অবশ্যই আগে যোগাযোগ করে নেবেন তো এখানে আরও কিছু প্রোডাক্ট আছে আমি এরপরে কোন প্রোডাক্ট আমাদের ভিউয়ার্সকে দেখাবো আপনি এই যে চক জামা কাটার জন্য চক এই চক দেওয়া জামার দাগ দেওয়া হয় এগুলো আপনারা বক্স বিক্রি করতেছি হলে 30 টাকা করা এই বক্সগুলো বিক্রি করতেছি 30 টাকা 12 পিস থাকে 12 পিস থাকে হ্যাঁ 12 পিস থাকে 30 টাকা এটার মধ্যে অনেকটি কোয়ালিটি হয় একটা আছে এটা একটু নরম টাইপের তবে দাগ ভালো বসে একটা আছে হার্ট টেলার্স চক যেটা এটা আপনার 40 টাকা বক্স এটা বিক্রি করতেছে বক্স 40 টাকা করা ওকে আর আছে বিআইপি বিআইপি এই বিআইপি হলো সবচেয়ে ভালো চক এটা বিক্রি করতেছি 300 টাকা বক্স এক বক্সে কত ওটা এক বক্সে 12টা আছে সবগুলোর মধ্যেই 12টা থাকে ওটা 300 টাকা বক্স বিক্রি করতেছি আমরা আচ্ছা এটা সবচেয়ে ভালো কোয়ালিটি হ্যাঁ সবচেয়ে ভালো কোয়ালিটি এটা ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছি কিছু জিপার রয়েছে আপনি জিপারও সেল করেন তাই তো হ্যাঁ তো জিপারগুলো কীরকম প্রাইস বা প্যাকেট কত করে জিপার আমরা এই প্যাকেটগুলো বেচতেছি 160 টাকা করে 100 পিস বাটন 120 জিপার আছে 100 পিস জিপার আছে শাহনাই কোম্পানির জিপার 9 ইঞ্চি জিপার জিপারের সাইজ 9 ইঞ্চি ভ্যারাইটিস কালার আছে যদি কেউ কালার মিলাই নিতে চান তাহলে ওদের ক্ষেত্রে 10 টাকা বেশি দিতে হবে 170 টাকা আচ্ছা আচ্ছা 100 পিস 170 টাকা সব কালার মিলানো আছে আর যারা ভাই ইয়া মহল্লায় বিক্রি করতে চান ওদের জন্য এটা বেটার হবে কালার বাই কালার প্যাকেট অনেক কালার আছে গোডাউনও আছে সব কিছু দেওয়া যাবে এটার মধ্যে দুটা সাইজ একটা 9 ইঞ্চি একটা 16 ইঞ্চি 16 ইঞ্চি দেওয়া বর্তমানে আমরা সেল দিচ্ছি 240 টাকা শো এর চেয়ে ছোটো আছে আপনার কাছে এর চেয়ে ছোটো হয় ওটা অ্যাভেলেবেল চলে না আমার কাছে আছে ওটা শুধু কালো হবে তো গাইজ আমি এখান থেকে ছোটো সাইজের জিপার দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই দিকটায় এদিকটা কিছু এদিকটা ছোটো এটা আপনার ওই গিয়া 5.5 ইঞ্চি 6 ইঞ্চি হবে এটা শুধু কালো এটা অ্যাভেলেবেল চলে না এটা যদি মাঝে মধ্যে গার্মেন্টসের অর্ডার পাইলে এটা নেয় আর কি তো জিপার ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুতা রয়েছে নকশি সুতা তো নকশি সুতাগুলোর দাম আপনাদেরকে জানাবো এখনও যারা ভিডিওটি দেখছেন কষ্ট করে তারা তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন এবং পেজটি ফলো করে রাখবেন তো রিয়াজ ভাই এখানে যে নকশি সুতাগুলো আছে এই সম্পর্কে আমাদের ভিউয়ার্সদের বলুন নকশি সুতা আমরা পাইকারি এমনিতে পাউন্ড হিসেবে বিক্রি করি পাইকারি পাউন্ড হিসেবে বিক্রি করি খুচরা এটা লাস হিসেবে বিক্রি করা হয় আপনার পাইকারি বর্তমান পাউন্ড নিচ্ছি 240 টাকা আগে কম ছিল আগে 230 টাকা ছিল এখন 240 টাকা এগুলো সব কি পাউন্ড হিসেবে বিক্রি এটা পাউন্ড হিসেবে বিক্রি করে খুচরা হিসাব করলে আপনার এই লাসিটা পড়তেছে 10 টাকা 11 টাকা করে আপনি বিক্রি 20 টাকা করে এটার মধ্যে একটা 16 সাইজ লাসি হয় এটা এটা আপনার খুচরা কেনা পাইকারি কেনা পড়তেছে 5 টাকার মতো পাউন্ড হিসাবে আর কি 5 টাকার মতো কেনা পড়তেছে খুচরা বিক্রি 10 টাকা করে তো এখানে নকশি সুতা ছাড়া আর কী কী কালেকশন আছে নকশি সুতা ছাড়া আপনার কুশি কাটা সুতা আছে কুশি কাটা সুতা আছে এই যে অনেকেই কুশি কাটা সুতা নিতে চাচ্ছেন যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমি ঠিকানাটা আবার আপনাদেরকে দেখাচ্ছি রিয়াজ লেজ অ্যান্ড সুতাগড় এটা হচ্ছে বাইপাল পাইকারি কাপড়ের নিউ মার্কেট নিস্তালা আর গাইজ যারা নবীনগর বা জামগড়া ফ্যান্টাসি কিংডমে আসেন তারা চলে আসতে পারেন বাইপাল এই পাইকারি কাপড়ের নিউ মার্কেটে এবং রিয়াজ লেজ অ্যান্ড সুতাগড়ে আপনারা কিন্তু বিভিন্ন টেইলারিং অ্যাক্সেসরিজ পাবেন তার মধ্যে এখন কুশি কাটা সুতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো কুশি কাটা সুতা এগুলো আপনার আমরা বক্স বিক্রি করতেছি 110 টাকা এক বক্সে কত কত 10 পিস থাকে 10 পিস হ্যাঁ এটা পাইকারির জন্য ভাই আর খুচরা বিক্রি করা হয় 20 টাকা 15 টাকা যা যা বিক্রি করতে পারে ওকে এরপরে আমরা কোন আইটেমটা আমাদের ভিউয়ার্সদের দেখাবো যে আপনি কোন সুতা দেখতে পারেন কোন সুতা কোন সুতার মধ্যেও এখানে দেখতে পাচ্ছি বড় গাড়ি ছোট গাড়ি বিভিন্ন আছে বিভিন্ন কোয়ালিটি আছে তো এই যে এগুলো সম্পর্কে একটু আমাদের ভিউয়ার্সদের ধারণা দিবেন কাইন্ডলি এগুলো কত করে সেল করেন আপনি এগুলো আমরা এমনিতে খোলা সেল করতেছি 20 টাকা করে কেউ যদি প্যাকেট বাই প্যাকেট নেন তাহলে 108 টাকা প্যাকেট এক প্যাকেটে 6 পিস করে থাকে 6 পিস করে থাকে 6 পিস করে থাকে খুচরা বিক্রি করলে 20 টাকা করে একটা খুচরা আমরা 20 টাকা করে বিক্রি করতেছি মহল্লায় 25 টাকা বিক্রি করা হয় মহল্লায় 25 টাকা বিক্রি এটা তো মূলত পাইকারি কাপড়ের নিউ মার্কেট আর কি এখানে সব কিছু পাইকারি সেল হয় সেল হয় তো এখানে গাইজ দেখতে পাচ্ছেন গাড়ি সুতা আছে আমি একটু যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি সুতা আছে বা গুটি সুতা বলে থাকে অনেকে আপনি এটাকে কী বলেন
আমরা গুটি সুতাই বলি, আমাদের হলো মাঝারি সুতা বেশি বলা হয়, কারণ আমাদের এর চেয়ে বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, তাই আমরা মাঝারি সুতা বেশি বলি। তবে সচরাচর সবাই গুটি সুতাই বলা হয়। তো আমাদের ভিউয়ার্সদের কাইন্ডলি আপনারা এই যে সুতাগুলো আছে এই সম্পর্কে একটু ধারণা দিবেন। আমরা গাইজ আমি একটু বলে রাখি, মাইশো চ্যানেল আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্টের দরদাম সম্পর্কে জানিয়ে থাকে। আপনারা হয়তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, আমরা জাস্ট আপনাদেরকে প্রোডাক্টের ধারণা দিয়ে থাকি যে কোন প্রোডাক্টের কোয়ালিটি কীরকম এবং প্রাইস কীরকম। আপনি অবশ্যই ভিডিও দেখার পরে যদি কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই দোকানদারের সাথে কথা বলে নেবেন এবং দরদাম ভালোভাবে জেনে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন। তো আপনারা অবশ্যই রিয়াজ লেজ অ্যান্ড সুতা করে আসতে পারেন, কারণ এখানে পাইকারি রেটেই বিভিন্ন প্রোডাক্ট রাখা হয় আপনারা এবং কুরিয়ারেও নিতে পারবেন। তো আমি এখন গুটি সুতার কিছু কালেকশন ওনার কাছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি কাইন্ডলি বলবেন। সুতা ভাই আমাদের কাছে তিন চার কোম্পানি আছে, তিন চার কোম্পানি রাখার কারণ হলে গিয়া এক কোম্পানি সব কালার দিতে পারে না, আমাদের সেল অনেক বেশি হয়, এই কারণে এক কোম্পানি চাহিদা মিটাইতে পারে না। বাগমার্কা সুতা বাক আছে, আর আপনার পাতা আছে, বাকার পাতা সিমরেটি, এটা আপনার হইলে গিয়া ডজন আমরা 35 টাকা করে বিক্রি করি, একটার মধ্যে 12 পিস, একটার মধ্যে 12 পিস এক প্যাকেট বিক্রি করতে পারলে আপনার 25 টাকা থাকবে। আর কেউ যদি বেশি পরিমাণে নেন তাহলে 6 পিস করে এরকম বান্ডেল হয়, এরকম বান্ডেল নিতে পারেন। 6 পিস করে বান্ডেল নিলে আপনার প্রতি বান্ডেল পড়বে 200 টাকা, এক বান্ডেলে ছয় প্যাকেট আছে 200 টাকা পড়বে, তার মানে 35 টাকা থেকে কম পড়তেছে, আপনার 33 টাকার মতো পড়তেছে, 33 টাকা কয়েক পয়সা। এইটা তো একটু বড় সাইজ, হ্যাঁ এর থেকে ছোট কিছু সাইজ আমি দেখতে পাচ্ছি এই দিকটা আছে, এই সম্পর্কে একটু যদি বলবেন আমাদের ব্যবস্থা। হ্যাঁ এটা কোনোরকম এটা ভ্যারাইটিস প্যাকেট হয়, মাল্টি কালার প্যাকেট হয়, এই মাল্টি কালার প্যাকেটটা আমরা বিক্রি করছি 200 টাকা করে, 140 পিস সুতো আছে, 140 পিস সুতো 200 টাকা, আপনার পার পিস 1 টাকা 38 পয়সা করে পড়তেছে, 1 টাকা 38 পয়সা খুচরা 4 টাকা 3 টাকা এরকম বিক্রি করা হয়। এটা এরকম কালার বাই প্যাকেট হয় না, মাল্টি কালার হয়। তো আমাদের বিয়স্তের আর কোন প্রোডাক্টটা দেখাবেন আপনি? আপনি জামার জন্য বক্রম নিতে পারেন, জামা বক্রম বর্তমানে খুবই হাই রেট, তারপরে বলতেছি এটা আমরা গজ বিক্রি করতেছি পাইকারি 5 টাকা করে, আর 60 গজে এক রুল হয় 1130 টাকা, এটা ফিক্সড রেট, এটা কম রাখার সম্ভাবনাই নেই। এটা তো মানে নষ্ট হবে না, না মানে আছে না, এটা যেরকম আছে এরকমই থাকবে। এখানে কি আরো অন্যান্য কোয়ালিটি আছে? ফিউজিং আছে, ফিউজিং এটা হইলে গিয়ে ভালোটা, সবচেয়ে ভালোটা, এটা 14 টাকা গজ, পর 13 টাকা আছে, আর রুল নিলে রুলের দাম আলাদা, আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি রুলের রেট পরে বলবো না। তারপর শার্ট পেস্টিং আমার কাছে 80 টাকা থেকে শুরু করে আপনার 130 টাকা পর্যন্ত আছে পাইকারি রেডিং, এটা হলো শার্ট পেস্টিং, সুপার পেস্টিং, সুপারের অরিজিনাল বেস্টিং, এটা আমরা গজ বিক্রি করতেছি 110 টাকা করে, কেউ যদি বেশি পরিমাণে নেন তাহলে একটু কম রাখা যাইব। তারপর শার্ট পেস্টিংয়ে আপনার ওই লেগে এটা আমরা লাল পায়ের পেস্টিং বলা হয়, এটা আপনার ওই লেগে স্কুল ড্রেসের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সামনে 12 তারিখে স্কুল খোলা, এটা চাহিদা অনেক বেড়ে যাইব, এটা স্কুল ড্রেসের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা 80 টাকা গজ নিচ্ছি, কেউ যদি বেশি পরিমাণ নেন একটু কম রাখা যাইব। তো গাইজ এখানে বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে, আপনারা যদি শোরুমে চলে আসেন তাহলে দেখতে পাবেন ওনাদের আলাদা গোডাউন রয়েছে, হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, আপনারা যে ধরনের প্রোডাক্ট নিতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন। তো রিয়াজ ভাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কাইন্ডলি কিছু বলবেন। ভাই আপনারা মাল ক্রয় করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, মালের রেট তো সবসময় এক থাকে না, যে সময় যে রেট এই রেট রাখা হবে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। কুরিয়ারে প্রোডাক্টগুলো কীভাবে দেন আপনি? কুরিয়ারের প্রোডাক্ট দিতে হলে আপনার প্রথমে 500 টাকা বা 1000 টাকা প্রথমে দিতে হবে আমার বিকাশে, বিকাশে দেওয়ার পর আপনার যে মালটা বলবেন ওইটা আমরা কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো, আপনার মাল পৌঁছলে আপনার টাকা আমাদেরকে দেবেন। তো গাইজ আমি ওনার বিকাশ নাম্বারটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই আগে যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে বিকাশ নাম্বারে টাকা সেন্ড করবেন, তারপরে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।